আমার মানুষটা একজন অপ্রেমিক। সে ঠিকঠাক ভালোবাসে বলতে পারলেও কখনো বলতে পারিনি তোমাকে ছাড়া বাঁচব না। আমি হাজারো শব্দে ওকে বর্ণনা করলেও কখনো আমাকে বর্ণনা করতে পারিনি গভীরভাবে। কখনো ছোট ছোট উপহার দিয়ে আমার মন ভোলায়নি, কখনো আদিক্ষেতা করে বলেনি তুমি আমার জীবনের সব, তোমাকে আমি চাই। তার কাছে প্রমিস ডে, ভ্যালেন্টাইন ডে এসবের কোনো মূল্য নেই। অথচ এই অপ্রেমিক মানুষটা গভীর মায়ায় নিজেকে জড়িয়ে রেখেছে, নিজেকে আমার কাছে প্রমিস না করেও আমাকে রিয়ালাইজ করিয়েছে। সে প্রথম দিন থেকে আজ অবধি আমি আছি। আমাকে ভালোবাসার পর তার গণ্ডিতে আমি ছাড়া কাউকে রাখিনি। আমার মুড সুইং, আমার রাগ, অভিমান নীরবে গ্রহণ করতে শিখেছে। আমি কতবার ওর বজ্র কঠিন চোখে আমার জন্য পানি দেখেছি, এর গণনা করে শেষ করা যাবে না। আমার অপ্রেমিক পুরুষটা আমাকে নীরবে অনুসরণ করে আমার মাঝে নিজেকে বিলীন করে নিয়েছে। পুরুষ মানুষের বৈশিষ্ট্য সে কিছুটা আলাদা, আমি শুধু টিক চিহ্ন দিয়ে বলতে পারি সে একান্তই আমার পুরুষ। এর চেয়ে বড় প্রমিস আমার কাছে আর কি হতে পারে?